তো তোমরা এখানে দেখতে পারছো কোনো বাড়ি ঘর টাড়ি ঘর কিছুই নেই, ঠিক আছে না, বাড়ি ঘর নেই কিন্তু। তো আমাদের বাড়িটা হলো ওই দিকে, ঠিক আছে, ওই দিকে আমাদের বাড়িটা, ঠিক আছে। তো প্রথমে আমাদের বাড়িটা এদিকে ছিল, ঠিক আছে। তো প্রথমে আমার নদী কিন্তু আবার প্রথমে এদিকে ছিল, এনে কিন্তু ভূত একটা ঘটনা আছে। দেখো আজ থেকে 10 বছর আগে নদীটা এদিকে ছিল, বহুত দূর নদীটা ছিল। আর তো আমাদের বাড়িটা ছিল এদিকে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখাই কোন জায়গায় আমাদের বাড়িটা ছিল, এখনো আছে, মানে নদীর ভিতরে, কিন্তু বাড়ির যেটা কিনার রাস্তা যেটা ওটা এখনো আছে। তো তোমাদের ভিডিওর ভিতরে অনেকে বলো ভাই একে সরি যে ফ্রি ফায়ার হ্যাকের ভিতরে একলা একলাই মরে যায়, অনেকে ডাউনলোড করতে পারছো না। ভাই ডাউনলোড করা একদম ইজি, একদম আমি যেরকম তোমাদের ইজি দেই এরকম ইজি কেউ দেবো না, ঠিক আছে। তো যাও ভিডিও দেখো, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, হয়তো ভাই চেনো আমার চ্যানেলটা RMS2210। তো সো আমি এলাম এখানে নদীর বগলে, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ নদী, একদম বড়িয়া নদী। তো আমার তো তোমাদেরকে বললাম যে আগে আমাদের বাড়িটা ছিল তো কোন জায়গায়, তোমাদেরকে আমি বলছি, অল্প টাইম ওয়েট করো, আমি নদীর কাছে যাব, তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো আমাদের বাড়িটা ছিল এই জায়গায়, ঠিক আছে, এই যে বাড়িটা দেখছো, এই যে বাড়িটা দেখছো, ঠিক আছে, এই যে বাড়িটা দেখছো, রং রং দেখা যায়। হ্যাঁ, ওই বাড়ির কাছারে যে দেখছো, ওই শুধু কাছারে ছিল আমাদের বাড়িটা প্রথমে, আজকে থেকে 1 বছর বা 2 বছর আগে ওখানে ছিল। তো নদীটা ছিল ওখানে ওইদিকে, তো ভাঙতে 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 আজকে এতিক নদী এসে গেছে। তো আমরা এখান থেকে বাড়িটা ভাঙ্গে নদীর এপারে নিয়ে এসে পড়ছি, ঠিক আছে, এপারে নিয়ে এসে পড়ছি এখন। তো আমরা কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, মানে আমরা এত কষ্ট করছি, কমসে কম 2-3 বার আমরা বাড়িটা ভাঙছি, নদী ভেঙে নিয়ে গেছে, আমাদের অনেক কষ্ট হয়। এই নদীর বাড়ির ঘর ভাঙা, অমুক তমুক ইত্যাদি, টাকা পয়সার কথা আছে, আমরা তো মানে মিডল ক্লাস লোক, ঠিক আছে, তো আমাদের মাঝে অত টাকাও থাকে না, ঠিক আছে। তো তোমাদের মাঝে দেখতে পারছো এখনও কিন্তু নদী তামাম ভাঙছে, তোমরা এখানে দেখতে পারছো অনেক নদী ভাঙছে এখানে। তো বর্তমানে ভাঙছে, তো আমার একটা বিশ্বাস চর তুরিক ভাঙবে, তো আবার সামনের বছর যখন বানপানি হয়ে যায় তো তখনকার আবার এই মাটিটা উঠে যায়, ঠিক আছে। তো আমাদের মানে একটা কষ্ট, আমাদের কিন্তু এদিকে কিন্তু বাজার ঘাট নেই, ঠিক আছে, আমাদের এদিকে যেটা বাজার ঘাট আছে, যে পাহাড়টা দেখতে পারছো, এই পাহাড়ের আগে একটা বাজার আছে, তো আমরা ওই বাজারে যাই, ঠিক আছে। কিন্তু এখন আমাদের ওইদিকে একটা গুদারা ঘাট আছে, তো নিশ্চয়ই তোমরা এই ভিডিওর ভিতরে বলবা যে তোমরা গুদারা ঘাট দিয়ে তোমাদের বাজারটা আমাকে দেখাও। তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি বাজার দেখাবো। আর আজকে 1 জানুয়ারির একটা ব্লগ আসবে, তো নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখবে, আমাদের বাজারে একটা খেলা হবে, ঠিক আছে। তো এখন ধরো ফুটবল খেলা চলছে, মানে বিরাট একটা বড় একটা ফুটবল খেলা চলছে আমাদের এখানে। তো ওই খেলাটার ফাইনালটা তোমার জানুয়ারির 1 তারিখে বা 1 তারিখে খেলাটা হতে পারে, বা 2 তারিখে খেলাটা হতে পারে। তো ওখানে যে আমাকে এক বলছে, অনেক ভাই বলছে যে ভাই এখানে একটা ব্লগ বানায় তোমার ইউটিউবে চ্যানেলে ছাড়ো, তো আমি তো আর হ্যাকিং ইউটিউবের চ্যানেলে ছাড়তে পারছি না। তো ওটা আমার যেহেতু গেমিং চ্যানেল, তো আমার ওটা গেমিং আপলোড করতে হবে। আর আমি ভাবছি এই চ্যানেল RMS2.0 ব্লগ, এই চ্যানেলে কিন্তু আমি ওই ভিডিওটা কিন্তু আপলোড করবো, ঠিক আছে। তো তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবে। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিছো, এত ভালোবাসা দিছো, তোমাদেরকে আমি মুখে বলতে পারবো না, তোমরা আমাকে এত ভালোবাসো, তো আগে এরকম ভালোবাসেই যাবা, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নদী পুরা বর্তমান ধার ছুটে আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ পুরো একদম, ঠিক আছে, দেখি এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ। তো এই নদীটা তোমাদেরকে আমি একদিন পুরো নদীটা দেখাবো তোমাদের এই ফেলে, ঠিক আছে, ওই গ্রামটা দেখাবো, আমাদের বাড়িটা কোন জায়গায় ছিল, হ্যাঁ টাইটেল দিয়ে একদম সময় ওইটা দেখাবো, তারপরে তোমাদের আমার বাড়িটা এদিকে এখন কোনে, ঠিক আছে, সবটাই তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু তার আগে তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, ঠিক আছে। তো আজকের ব্লগটা এতটুকুই, ব্লগটা যদি অল্প ভালো লাগে থাকে তো নিশ্চয়ই তোমরা একটা কমেন্ট করবে, আর কি বলবো। তো চলো বাই।